নারী সমাজ করছে যে একটা কলঙ্কিত নারীকে সমাজের কাছে যেন তাকে চিহ্নিত করা যায়, এই জন্য নারী সমাজ তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। উনি যুব মহিলা লীগের সেন্ট্রাল কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন, এটা সবাই জানেন, এবং এই পেপার্স এবং তার যেই যুব মহিলা লীগের যে কাগজ, এই ইতিমধ্যে আমরা জমা দিয়েছি। এবং দেখেন তার কিন্তু সব, মানে হাজি সেলিম থেকে শুরু করে, মেয়র তাপস থেকে শুরু করে, তারপরে আপনার মেয়র আতিক ভাই থেকে শুরু করে সবার সাথে তার ছবি আছে। এতে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সে যুব মহিলা লীগের একজন নেত্রী ছিলেন, এবং শুধু নেত্রী ছিলেন না। আমি যদি বলি যে আপনারা দেখবেন যে এই বিশাল ছাত্র আন্দোলনের সময় উনি কিন্তু ওনার এত বড় একটা পেজে ছাত্রদের পক্ষে উনি একটা পোস্টও দেয়নি, বরং ছাত্রদের বিপক্ষে সে পোস্ট দিয়েছে। এবং আমি একদম শতভাগ দায়িত্ব নিয়ে বলতে পারি, 3 আগস্ট উনি যাত্রাবাড়ি থানায় একাধিক মামলা করেছে বিএনপি জামাত কর্মীদের, এবং যারা এই ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল তাদেরকে সে মামলা দিয়ে হয়রানি করেছে। এবং সেখানে সে একটা মোটা অঙ্কের টাকা, আমি এজ এ হাজবেন্ড হিসাবে আমি তাকে অনেকবার বলেছি যে তুমি যে এই হয়রানিটা করতেছো এটা কিন্তু ঠিক না। এটা আপনি তার পেজ দেখলে আপনারা পুরোটা জানতে পারবেন যে সে এখানে যে হামলা মামলা দিয়ে সে কত টাকা এখানে ইয়া করেছে। আমি আনুমানিকভাবে বলবো সে এই 3 আগস্ট, 2 আগস্ট, 1 আগস্ট, এই 3 দিন মামলা দিয়ে সে কমপক্ষে 40 ভরির মতো স্বর্ণ সে কিনেছে এই মামলার টাকা দিয়ে। একটা নিরীহ মানুষকে সে আসলেই থানায় গিয়ে বলে দিত যে আমি যুব মহিলা লীগের বর্ষা চৌধুরী বলছি, তার নামে মামলা নেন। এটা এরকম নিরীহ মানুষকে সে মামলা দিয়ে হয়রানি করেছে, এটার একটা স্পষ্ট প্রমাণ হচ্ছে তার ফেসবুক আইডিতে। সে এখন অবধি আপনারা চেক করে দেখবেন যে তার যে পেজটা আছে, পেজের মধ্যে সে ছাত্রদের পক্ষে কোনো কথা বলে নাই, বরং সে ছাত্রদের বিপক্ষে কথা বলেছে। এবং যখন 5 আগস্ট যখন মহান বিজয় হয়েছে আমাদের, তখন দেখবেন যে উনি ওই পোস্টগুলো ডিলিট করেছে। আর আমি দেখবেন যে আমি 1 আগস্ট ছাত্রদের নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি, এবং আমি সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছি যে প্রয়োজনে স্কুল কলেজে ড্রেস পরিয়ে আমাকে গুলি করে হত্যা করুন, তারপরেও কোনো ছাত্রদের বুকে গুলি চালাবেন না। এই ফেসবুক আইডির পোস্ট এখনো কিন্তু আমার ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে আছে। তো সে যে স্বৈরাচার দোষর এবং সে যে যুব মহিলা লীগ করতো, এটা তো বাংলাদেশের সবাই জানে, এজন্য ওইখানে তার যুব মহিলা লীগের ছবি দেওয়া হয়েছে। এই বেফাস মহিলা, দেখেন আজ পর্যন্ত আমি কিন্তু তার চরিত্র নিয়ে কোনো কথা বলি নাই, এবং সে তার এই মুখ দিয়ে সে যা পারতেছে তাই বলতেছে। আমি বলবো যে হেলেনা জাহাঙ্গীর, ওনাকে আমি কখনো বড় বোন বলি, কখনো মা বলি, মায়ের সাথে সে আমাকে সুগার মাম্মি বানিয়ে দিচ্ছে, এইটা কত বড় বিষদগার, এবং এইটা কত বড় লজ্জাজনক, এবং যুব সমাজকে সে যেভাবে নষ্ট করতেছে এই দায়ভার তাকে নিতে হবে, এবং তাকে আইনের মাধ্যমে সঠিক বিচার করার জন্য যা করা দরকার নারী সমাজ করবে, বাংলাদেশের যুবকরা করবে, বাংলাদেশের ছাত্র সমাজ করবে। আমি তার 5টা বিয়ে আমি নিজের চোখে দেখি নাই। আমি যখন বিয়ের তৃতীয় দিন আমি যখন তাদের বাড়িতে যাত্রা বাড়িতে ছিলাম, তখন তার বাড়ির দারোয়ান আমাকে বলছে যে আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন, এই মেয়ে তো কিছুদিন আগে এই বাড়ি থেকে একটা লাশ নামছে। আমি বলছি যে কিসের লাশ? বলছে যে ওনার হাজবেন্ডের লাশ। পরে আমি বললাম যে এটা কিভাবে সম্ভব। পরে উনি বলল ছেলের নাম হচ্ছে আমজাদুল ইসলাম জ্যাকি, ওই যে ছেলের লাশটা তার বাড়ি থেকে নামছে। এই যে দেখেন, ওই ইয়ারা আমাকে ছবিও পাঠাইছে, ছেলের ছবিও দেখাচ্ছি আপনাদেরকে আমি। এই যে এই ছেলেটার, তার হাজবেন্ড, এটা তাদের বাড়ির দারোয়ানের ভাষ্য অনুযায়ী এবং ওই এলাকার মানুষের বক্তব্য অনুযায়ী এটা তার চতুর্থ হাজবেন্ড, এবং ওনার নাম হচ্ছে আমজাদুল ইসলাম জ্যাকি। ওনার পরিবারের লোকজন আমার সাথে যখন কথা বলে, এই যে দেখেন আমাকে ভিডিও পাঠায়, এই যে
এই যে দেখেন বর্ষার হাত, এই যে লোকটা মারা গেছে, এই লাশের পাশে এই যে বর্ষার হাত, বর্ষার হাতের এই আংটি এবং বর্ষার হাত, এগুলা সব আমরা জমা দিয়েছি। এরপরে ও যদি আপনাদের এটা নিয়ে কোনো কনফিউজ থাকে, এই যে আমি এই যে এই ছেলের যে অভিভাবক তাদের নাম্বার আমি আপনাদের সবাইকে দিয়ে দিব। শুনেন, বিয়েটাই তো হয়েছে, আপনি দেখেন আমি মেডিকেলের কাগজ আমি মহামান্য আদালতে জমা দিয়েছি। 15 তারিখে আমার গোয়ার ছবি শুটিং শেষ, 15 তারিখেই তিনি আমাকে তাদের বাসায় নিয়ে গেছে, হাসপাতালে সে আমাকে সমস্ত ট্রিটমেন্ট করিয়েছে, এরপরে উনি আমাকে তাদের বাসায় নিয়ে গেছে। 15 তারিখে গায়ে হলুদ এবং 16 তারিখে বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট সে করেছে, কাজীর সাথে কথা বলা থেকে শুরু করে যত আয়োজন আছে সব তিনি নিজে করেছেন। আচ্ছা, আমি যদি শুটিং এর দিন আমি যদি অভিনয় করি তাহলে আমার হাতের মধ্যে সে ইনজেকশন দিছে, এতগুলো মেডিসিন আমি কিভাবে খেলাম? এবং তার বাসায় আমাকে নিয়ে যায় এবং আমি তখন তাকে বলি বারবার যে আমার মা আমার ছোট বোন আছে, আমি তাদেরকে ছাড়া বিয়ে করতে পারবো না। তার মা, তার খালা এবং যুব মহিলা লীগের যে নেত্রীরা ছিলেন সবাই আমাকে বলছে যে বর্ষার আগে 3টা বিয়ে হয়েছে এবং তার গলার যেই অ্যাসিড দগ্ধ যে জায়গাটা, এটা জানার পর পৃথিবীর কোনো মা এই বিয়েতে রাজি হবে না। এই জন্য আমি আমার মাকে বিয়েতে পর্যন্ত উপস্থিত করাইতে পারি নাই, এটা স্পষ্টভাবে এর আগেও আমি বলেছি, আজকেও আপনাদেরকে আমি বললাম। জি প্লিজ। আমি শুনেন, আমি হেলেনা আপাকে কেন চোখ টিপি দিব যে তাকে নিতে? তখন তো আমি অসুস্থ অবস্থায় সেন্সলেস, এবং আমাকে যে ল্যাবেড হাসপাতালে নিয়ে গেছে, আমি যে মানে কথা বলতে পারতেছি না এবং বর্ষার গাড়িতে আমাকে উঠাচ্ছে নামাচ্ছে, এই সকল ফুটেজ শুনেন, আইন কি চায়? প্রমাণ, সকল সিসিটিভির ফুটেজ আমি বিজ্ঞ আদালতে জমা দিয়েছি এবং ওই ফুটেজ দেখলে আপনারা বুঝবেন যে আমি তো চোখই খুলতে পারি নাই, আমি কিভাবে তাকে আমি ইশারা দিব স্পষ্টভাবে। এরপরে দেখেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে উনি গতকালকে গিয়েছেন, আমি একটা ভিডিওতে দেখেছি, উনি বলেছেন আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাই। আমার কোনো ক্ষমতা আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য কাউকে বানানোর? এটা সম্পূর্ণ ক্ষমতার মালিক হচ্ছেন সেক্রেটারি মহোদয় এবং সভাপতি মহোদয়। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন পূর্ণাঙ্গ সদস্য হিসেবে আমি কখনোই কাউকে সদস্য বানাইতে পারি না, এই যে অহেতুক মিথ্যাচার। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, উনি আমাকে একটা 200 টাকা দা পাঞ্জাবি কিনে দিলে, সেটারও ভিডিও আপনাদেরকে দেখাইছে, এবং উনি মামলার এজাহারে বলেছেন আমাকে উনি 5 লক্ষ টাকা দিছেন। তো যেই মহিলা 200 টাকা দিয়ে একটা পাঞ্জাবি দিলে এটা ভিডিও করে রাখে, তাহলে ওই মহিলা 5 লক্ষ টাকা আমাকে দিলে কত হাজার বার ভিডিও করে রাখতো? এই প্রশ্ন আমি আপনাদেরকে ছেড়ে দিলাম। আমার এখন পর্যন্ত নাম ভূমিকায় কেন্দ্রীয় চরিত্রে 2টা ছবি সিনেমা হলে রিলিজ পেয়েছে এবং আমার রিলিজের দিন আছেন আরো 2টা ছবি, একটা ছবি গোয়ার যে ছবিতে অভিনয় করেছেন আমি মিশা সদাগর জলি, আরেকটা ছবি আমার শুটিং চলছে সেই ছবিটার নাম হচ্ছে ঢাকা আন্দোলন। তো শিল্পী সমিতি আমাকে যোগ্য মনে করেছে বলেই তো আমাকে সদস্য করেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এমন অনেক ইতিহাস আছে যে একটা ছবি রিলিজ হয়েছে পূর্ণাঙ্গ, উনিও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়েছেন। এখন যদি শিল্পী সমিতি মনে করেন যে আমাকে সদস্য পদ থেকে অব্যাহতি দিবেন, এটা আমি মাথা পেতে নিব, এটা নিয়ে তো এত হইচইর কিছু নাই। তিনি শিল্পী সমিতিতে যাচ্ছেন, এবং আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা মানুষ আমিও মানুষ, আপনারা আপনাদের এই নিজের বিবেকটা দিয়ে একটু চিন্তা করবেন। উনি এখনই ল্যাংড়াইতে ল্যাংড়াইতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন, উনি এখনই হসপিটালে ভর্তি হচ্ছেন, এখনই উনি সংবাদ সম্মেলন করছেন, এখনই
ওনার হাত অবশ হয়ে যাচ্ছে, এটুকু অবশ হয়ে যাচ্ছে, এখনই উনি এখানে দৌড়াচ্ছেন, এখনই উনি শিল্পী সমিতিতে যাচ্ছেন। এই যে একটা মানুষকে মিথ্যাচারের মাধ্যমে যে নির্যাতন করা, এটা দেখে আমি মনে করি যে বাংলাদেশের 17 কোটি মানুষ চোখের পানি ফেলছে, যে এই রাসেলের মতন একটা নিরীহ মানুষকে এই ধোকাবাদ এবং এই পুরুষ ব্যবসায়ী যে আপনার কাবিনের টাকার জন্য স্বামী বদল করা যার অভ্যাস, এই মেয়ের জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ দমে দমে ধিক্কার দিচ্ছে। আপনি দেখবেন শুধু আমি রাসেল মিয়ার নামেই কিন্তু তিনি মামলা করেন নাই, তিনি মামলা করেছেন তার সাবেক স্বামী আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী রুমি রহমানের নামেও, কারণ তার শিশুটাকে লিগ্যাল গার্ডিয়ান হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি কিন্তু রুমি রহমানের পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন। এবং আপনি দেখেন ওনাকে প্রথম যে অ্যাসিডে দগ্ধ করা হয় ওনার, সেটা ছিল ওনার প্রথম হাজবেন্ড, এবং সেই হাজবেন্ডকে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে। এই সকল কাগজপত্র ইতিমধ্যে আমরা জমা দিয়েছি। জি।